কৃষাণু সত্যি কি কৃষাণু গামলার কাছে যাচ্ছে? বন্ধুরা, গামলা সত্যি কি কৃষাণুকে পেয়ে যাবে? এর মানেটা কি বন্ধুরা? আর আমি এই কথাগুলো কেন বলছি? গামলা এত রাত্রে ভিডিওটা কেন দিল? আর ভিডিওর মধ্যে এত মিষ্টি মিষ্টি কথা সে কেন বলল? মানে ভিডিওটা গামলা বাধ্য হয়ে করেছে বন্ধুরা, গামলাকে দিয়ে ভিডিওটা করানো হয়েছে। এমনকি গামলা ভিডিওর মধ্যে যতগুলো কথা বলেছে প্রত্যেকটা কথা টুকলি করা গামলাকে কেউ শিখিয়ে পড়িয়ে দিয়েছে, আর গামলা ঠিক সেইভাবে ভিডিওর মধ্যে এসে কথা বলেছে বন্ধুরা। এবার সেই মানুষটা কে বা আমি এই কথাগুলো কেন বলছি, তাই না? চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারে বন্ধুরা যে এর ভিতরে বিশাল জটলা আছে বন্ধুরা। আর আরেকটা কথা বলি, গামলা সমাজসেবক দাদার কাছে হাত জড়ো করে ক্ষমা কেন চাইলো? কারণ কোনো মানুষের কাছে যদি আমি হেল্প চাইতে যাই আর সেই মানুষটা যদি আমার সঙ্গ ছেড়ে দেয়, তাহলে আমার তো তার প্রতি রাগ হওয়ার কথা, তাই না? তার প্রতি রাগ না হয়ে তার কাছে আমি ক্ষমা চাইছি কেন? কেন গামলা ক্ষমা চাইছে? চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে গামলাকে এই ভিডিওটা করতে কে ফোর্স করেছে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে কথাগুলো তোমাদেরকে বললাম বন্ধুরা, যে গামলা এত রাত্রে, ভাবতে পারছো, গামলা এত রাত্রে ভিডিওটা দিল, আর সেই ভিডিওতে মানে সন্দীপের সম্পর্কে কত মিষ্টি কথা। কেন বন্ধুরা, কেন হঠাৎ করে গামলা এতটা পাল্টি খেলো? এমনকি ছেলের সম্পর্কে যে কথাগুলো বললো, এই কথাগুলো কি অত রাত্রে ভিডিওটা করে বলা কি খুব দরকার ছিল? ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও। এবার প্রথমত বলি বন্ধুরা, এই যে গামলা, যেই গামলা গত রাত্রে একটা ভিডিও দিয়েছে, তাই না? সেই ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছো। আর সেখানে, হ্যাঁ আমি জানি তোমরা সবাই দেখেছো, কারণ ভিডিওতে কমেন্ট 1.1K শুধুমাত্র কমেন্ট পড়েছে। আর কমেন্টগুলোর মধ্যে কতগুলো ভাইটাল কমেন্ট, সেই কমেন্টগুলো তোমাদেরকে পড়ে বলছি। আগে বলি, এই যে গামলা, যেই গামলা দিনেরবেলা 23 মিনিটের একটা ভিডিও দিল, তাই তো, আর রাত্রেবেলা আবার 7 মিনিটের একটা ভিডিও দিল, হঠাৎ করে কি ওয়াইফাই কানেকশান, মানে ওয়াইফাই বা নেট প্রবলেম সব সলভ হয়ে গেল? যেই গামলা একটা ভিডিও দিতে পুরো দিন রাত কভার করে দিল, তারপরের দিনও পুরো চলে গেল, তবুও গামলা কিন্তু ভিডিও দিতে পারলো না, অথচ একদিনে পর পর দুইখানা ভিডিও চলে আসলো। কেন বন্ধুরা, কেন, কি কি ব্যাপার আছে গামলা? কি লুকাতে চাইছিস? ওই দিন বললি নেট প্রবলেম, আর আজকে বলছিস শরীর খারাপ। আসল ব্যাপারটা কি, ফকলার সঙ্গে একটু বেশি হাইড্রোজ হয়ে গেছিলো, তাই তো? হাইড্রোজ পড়ে গেছিলো যার জন্য তুই শরীর মানে এত ক্লান্ত হয়ে গেছিলি যে বিছানা থেকে উঠতে পারছিলি না। আজকে এই কথাগুলো তোকে বলতে বাধ্য হচ্ছি। এবার বলি বন্ধুরা, এই যে গামলা রাত্রেবেলা ভিডিওটা দিয়েছে, সেই ভিডিওতে না থাম্বেল, না কোনো রকমের টাইম মেনটেন, জাস্ট ভিডিওটা করেছে, আর ভিডিওটা সাথে সাথে ওয়াইফাই এতটা স্পিডে চলেছে যে সাথে সাথে ভিডিওটা প্রসেসিং হয়ে আপলোড হয়ে গেছে। বাস ভিডিওতে হু হু করে ভিউজ, কারণ জায়গা নিতে হবে তো, হ্যাঁ জায়গা নিতে হবে। প্রেমিকের সাথে সময় কাটাতে গেলে, টাকা ইনকাম করতে হলে ছেলেকে এবার কন্টেন্ট হিসাবে আমি ব্যবহার করব, তাই না গামলা? ছেলেকে নিয়ে তুই কন্টেন্ট করেছিস, সেখানে ইনকাম করেছিস, ভিউজ কামাইছিস, সেখানে তার তোর কোনো দোষ নেই, অথচ সেই ছেলেকে সন্দীপ দেখালে সন্দীপের বিশাল দোষ হয়ে যায়। সন্দীপ ছেলেকে দেখিয়ে, ছেলেকে তো ভালোবাসে না, যার জন্য অন ক্যামেরা শুধুমাত্র ছেলেকে দেখিয়ে সে ইনকাম করতে চায়, তাই তো? এটাই তো সন্দীপের ক্ষেত্রে বলা হয়। কিন্তু তোর ক্ষেত্রে তুই কি করলি, দিনের বেলা ডং ডং করে সারাদিন ঘুরে বেড়ালি, চড়কের বিভিন্ন দেখালি যে কি কি ওখানে হচ্ছে সেটা দেখিয়ে একটা ব্লগ দিলি 23 মিনিটের, তারপরে রাত্রেবেলা ছেলেকে নিয়ে জাস্ট কিছু কথা বললি, বাস একটু নাটক করলি, কান্না কান্না ভাব, ভুরু কুচকে আমাদের সামনে দেখানো হচ্ছে কত ইনি দয়াবতী, কতটা ইনার মধ্যে দরদ উতলে উঠছে ছেলের জন্য, অথচ এই ছেলের জন্য বিগত 8 থেকে 9 মাস ইনার মধ্যে কোনো রকমের কষ্ট ছিল না, কোনো রকমের দুঃখ ছিল না, বরঞ্চ ইনি গলা চেঁচিয়ে চেঁচিয়ে টাইটেল থাম্বনেলে বলছে যে আমি খুব সুখে আছি, এত সুখ আমি পাবো জীবনে ভাবিনি, তাই না? আজকে হঠাৎ করে এত দুঃখ হয়ে গেল যে সেই মা শুধুমাত্র বাচ্চা ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছে না, অথচ সেই মা, সেই মা এত রাত্রে যে ভিডিও দিয়েছে এত কষ্ট, অথচ সেই মায়ের সন্তান যেদিন অসুস্থ ছিল সেই মা কোথায় যেন হারিয়ে গেছিল, মনে আছে বন্ধুরা? এই গামলা সেই দিনই কিন্তু ঘুরতে গেছিল, অথচ ছেলের কথা তার মাথায় একবারও ছিল না, কারণ তার বুক ফাটছে, মুখ ফাটছে না, বুঝতে পারলে? এবার বলি বন্ধুরা, এই যে গামলা ভিডিওতে, প্রথমত বলি এই যে সমাজসেবক, যেই সমাজসেবক, এখানে কথাগুলো বুঝো বন্ধুরা, ভাবতে পারছো? গামলা নাকি 12ই ফেব্রুয়ারি ওই সমাজসেবকের কাছে গেছিল, অথচ আমরা এতদিন পর জানতে পারলাম, মনে হচ্ছে না সমাজসেবক যেই কথাগুলো বলেছিল পুরোটাই মিথ্যে, পুরোটাই ঢপ? তারপরে গামলা হঠাৎ করে আমাদের এই কদিন হলো ব্যাপারটা, ঠিক আছে, আমাদেরকে বললো যে আমি এমন একটা জায়গায় যাব যেখানে আমি আমার প্রবলেমের সলভ
পাবো, আমি সলিউশন পাবো। তো সেই সলিউশন সেখান থেকে আসার পর সে অনায়াসে বললো যে আমি এবার সলিউশন পেতে চলেছি, ছেলেকে খুব তাড়াতাড়ি আমি কাছে পেতে চলেছি। বাস সেদিন থেকে সে একটাই বাজনা বাজাচ্ছে যে আমি ছেলেকে কাছে পেতে চলেছি, ছেলেকে কাছে পেতে চলেছি। মনে করবে বন্ধুরা, যেদিন থেকে এই গামলা সমাজসেবকের সাথে দেখা করেছে সেইদিন থেকে গামলা একটা সুর লাগিয়েছে যে আমি ছেলেকে কাছে পেতে চলেছি, কারণ সেই দিনই তো আসল ভান্ডা ফেটে গেছে বন্ধুরা। আর সেই দিন থেকে গামলা যে এই যে একই বাইনা কমিউনিটি পোস্টে, ভিডিওতে, টাইটেল, থাম্বনেলে প্রত্যেকটা জায়গায় একটা কথা, ঠিক আছে। তারপরে এই সমাজসেবক গামলাকে নিয়ে কয়েকটা ভিডিও, মানে এই প্রসেস, এই প্রসেসিংটা নিয়ে কয়েকটা ভিডিও করলো, সেই ভিডিওগুলো গামলা তার কমিউনিটিতে মানে প্রমোট করলো, ঠিক আছে, কমিউনিটিতে প্রমোট করলো। এবার তারপরে দেখো হঠাৎ করে সমাজসেবক একদিন এসে বলছে আমি আর গামলার নাম ধরে নয়, জাস্ট সাইড থেকে উনি সাইড কেটে গেলেন। মানে উনি বুঝতে পারলেন যে আমি যদি এই ব্যাপারটাতে অন ক্যামেরা থাকি তাহলে আমার কালা চিঠা বা ভিতরে আমি যেসব কুকারনামা করেছি সেগুলো হয়তো সামনে চলে আসবে। যেই আমার ইমেজটা আমি বানিয়েছি, ওই যে করোনার সময় সবাইকে হেল্প করে, মানে গরিব দুঃখী অসহায়দের পাশে দাঁড়িয়ে খাওয়ার দিয়ে, সেই ইমেজটাকে আমি আর ডাউন করতে চাই না। তার জন্য উনি চালাকি করে একটা কমিউনিটি পোস্ট দিলেন যেখানে পরিষ্কার সমস্ত সোশ্যাল মিডিয়া, মানে যতজন জানে যে এই ব্যাপারটাকে উনি হ্যান্ডেল করতেন, সবাই জেনে গেল যে উনি আর এই ব্যাপারটাতে থাকছেন না, কারণ উনি আর দায়ভার নেবেন না। উনি বলেছিলেন যে তোমাকে প্রেমিককে ছাড়তে হবে, তোমাকে প্রেমিককে দূরে করতে হবে, অথচ গামলা তার কথা শুনলেই না। গামলা ওখান থেকে আসার পরও প্রেমিকের সাথে ঘোরা সেই ড্রেস পরে সেই রিলসটা আবার আপলোড করেছে। উনি ভালো করে বুঝতে পেরেছিলেন যে এই মহিলা শুধরাবার নয়, এই মহিলা কোনোদিনও ওই প্রেমিককে ছাড়তে পারবে না। যার জন্য দেখো এই সমাজসেবক, ঠিক আছে, এবার সমাজসেবকের নিজে রোস্ট হচ্ছে, বিভিন্ন কন্ট্রোভার্সি ভিডিও হচ্ছে, তো সমাজসেবক ওখানে বুঝতে পেরেছে যে না, আমাকে এইভাবে ওই মেয়েটির সঙ্গ থাকতে হবে না, মানে আমি অন ক্যামেরা থাকবো না। তো কী করলো এই সমাজসেবক, আস্তে আস্তে সাইড কেটে গেলো। কিন্তু গামলা আজকের ভিডিওটা করে, গামলা আজকের ভিডিওটা করে পুরোটা ক্লিয়ার করে দিল বন্ধুরা, যে দাদা তোমার কাছে ক্ষমা চাইছি, এই বোনটিকে ক্ষমা করে দিও, কিন্তু তোমার কথা মতো আমি কিন্তু চলবো, তোমার দেখানো পথেই কিন্তু আমি চলবো, তোমার আশীর্বাদটা সর্বদাই কিন্তু আমার মাথায় রেখো। এমনি কথা কে বলে বন্ধুরা? আমরা যদি কারো কাছে হেল্প চাই, বিশেষ করে টাকা পয়সার জন্য, আমরা যদি কোনো উকিল বা কোনো রকমের সমাজসেবক যাকেই ধরি না কেন, যদি আমার প্রবলেম সলভ করার জন্য, তাহলে উনি যদি আমার সঙ্গটা ছেড়ে দেয় তাহলে আমার কি উচিত, কী উচিত আমার উচিত, বা বলতে পারো আমার একটা মানুষ হিসাবে ওর প্রতি একটা খারাপ মানে চিন্তাভাবনা হবে যে আমার কাজটা না করেই আমার কাছ থেকে সাইড কেটে গেল। আমার তো চিন্তাভাবনাটা ওর প্রতি কী হবে, রুক্ষ হবে, তাই না? কিন্তু গামলার চিন্তাভাবনা দেখো, গামলা দাদাকে দূর থেকেই বলছে দাদা আমাকে ক্ষমা করবেন। তোমাদের মনে হচ্ছে না বন্ধুরা যে গামলা এখানে পুরোটাই সাজানো একটা নাটক করে গেল? গামলা পুরোটা সাজানো নাটক করে গেল, কারণ এই যে পরবর্তীতে কৃষাণু যদি সত্যি সত্যি গামলার কাছে চলে যায় তাহলে গামলা যে কী করতে চলেছে বাচ্চাটার সঙ্গে তোমরা ধারণাও করতে পারবে না বন্ধুরা। কারণ কৃষাণু যে সন্দীপ বললো না যে আমি অন ক্যামেরা আর কৃষাণুকে বেশি দেখাতে পারবো না, কারণ কৃষাণু অন ক্যামেরা সন্দীপের দেখানো বারণ, আর সন্দীপ চেষ্টা করছে বাচ্চাটাকে যেহেতু তার মানে কাছ থেকে দূরে করতে হবে, তো আস্তে আস্তে যাতে আমি ক্যামেরার সামনে কম আনি, ঠিক আছে। আর আই কোর্ট থেকেও মনে হয় অর্ডার টর্ডার এসছে সন্দীপের কাছে, যার জন্য সন্দীপ এই কথাটা বললো। এমনকি ভাবো, নাহলে যদি কোর্ট থেকে অর্ডার না আসতো তাহলে সন্দীপ অবশ্যই মেলার ভিডিওটা আমাদের কাছে দিত, কিন্তু সন্দীপ সেই ভিডিওটা আমাদের কাছে দিতে পারেনি। মানে কোর্ট থেকে অর্ডার এসছে যে সন্দীপ বেশি ক্যামেরাতে বাচ্চাকে দেখাতে পারবে না, ইভেন বাচ্চা মায়ের কাছে যেতে চলেছে আমার যেটা মনে হয়। কিন্তু কথাটা হলো বন্ধুরা, যেই গামলা এতদিন ধরে চেষ্টা করেও পারলো না, হঠাৎ করে সমাজসেবকের কাছ থেকে আসার পর গামলা সেই দিন থেকে বায়না লাগিয়েছে, ছেলেকে আমি কাছে আনতে চলেছি, ছেলে আমার কাছে আসছে। মানেটা কী বন্ধুরা, মানেটা কি? এই সমাজসেবক প্রচুর ধ্রুতবাজ বন্ধুরা, হ্যাঁ একদম ঠিক বলছি, কারণ উনি সোশ্যালি সবাইকে দেখালেন যে আমি সাইড কেটে গেছি, গামলার কাছে ছেলে আসতে চলেছে, ছেলে কিভাবে থাকবে এটা উনার ধারণা হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, যেই ছেলেকে, যেই মা ছেলেকে ভালোবাসে না সেটা যে পদে পদে প্রমাণিত, ঠিক আছে। ইভেন যেই মা বললো যে আমার কাউকে চাই না, না প্রেমিক না স্বামী, কাউকে চাই না, তাহলে ওই মা কী করে পারলো ওই রিলস আপলোড করতে, কী করে পারলো ভিডিওর শর্ট ভিডিও করে একটা কিছু হতে চলেছে, অথচ ভিডিওর মধ্যে কোনো কিছু নেই, ব্লগ ভিডিও পুরোটাই টাইটাই ফুস, ভিতরে ফাঁপা, ঠিক আছে। এতখানি জেরক্স দেখিয়ে আমাদেরকে জাস্ট বললো যে এতগুলো জেরক্স করিয়েছে যেটা লিগালি প্রসেসে আমি ব্যবহার করব। তাহলে এই যে গামলা
সমাজসেবকের কাছে, মানে সমাজসেবক দাদাকে হাত জোড়ো করে সরি বলল। আর ওইদিকে সমাজসেবকের কাছ থেকে আসার পর গামলা ছেলেকে আনার একটা বায়না ধরেছে। এমনকি গামলা আজকেও বলল যে একটা সুখবর যে ছেলেকে আমি খুব তাড়াতাড়ি নিজের কাছে আনতে চলেছি। আর ওইদিকে সন্দীপ বলল যে আমি ভিডিওতে বেশি দেখাতে পারবো না, যেটা সন্দীপ গতকালকে বলেছিল। আর সন্দীপ যার জন্যই মেলার ভিডিওটা আমাদের কাছে দেয়নি। এইগুলোর মধ্যে তাল পাক আছে বন্ধুরা, বিশাল বড় তাল পাক আছে। আর হ্যাঁ একটা কথা বলি, এই যে গামলা এত রাত্রে একটা ভিডিও দিল, হ্যাঁ মানে 10টা 11টা কাছাকাছি হবে না, হ্যাঁ 11টা হবে, গামলা এত রাত্রে ভিডিওটা দেওয়া কি খুব প্রয়োজন ছিল বন্ধুরা? ভিডিওর মধ্যে এমন কি ভাইটাল কিছু বলেছে গামলা যে কথাগুলো আমরা জানি না বা শুনিনি? হঠাৎ করে গামলা এই রাত্রে এই যে সমাজসেবক দাদার কাছে সরি চাইলো, এই ভিডিওটা তো আজকেও দিতে পারতো গামলা, আজকে দিতে পারতো তো, কিন্তু গামলা ভিডিওটা রাত্রে দিল। কারণ গামলাকে দিয়ে ভিডিওটা করানো হয়েছে, একদম 100% ঠিক বলছি বন্ধুরা। তোমাদের বিশ্বাস না হলে তোমরা ভবিষ্যতে মিলিয়ে নিও, কারণ এই সমাজসেবক দাদা পরিষ্কার গামলাকে বলেছে যে তুমি ভিডিও করে একটা বলো, হ্যাঁ একটা ভিডিও করে পরিষ্কার জানিয়ে দাও সবাইকে যে তোমার সঙ্গ আমি ছেড়ে দিয়েছি, যাতে আমাকে নিয়ে কোনো রকমের ভিডিও বা কোনো রকমের রোস্ট কিছু না হয়। বুঝতে পারলে? পুরোটা গামলাকে দিয়ে ভিডিওটা করানো হয়েছে। আর হ্যাঁ আরেকটা কথা বলি, এই যে গামলাকে দিয়ে ভিডিওটা করানো হয়েছে, টুকলি করানো হয়েছে, গামলাকে পুরোটা শিখানো হয়েছে, আমার মনে হয় শুধুমাত্র এখানে সমাজসেবক নয়, সাথে আরও কোনো বড় মাথা কাজ করছে বন্ধুরা, যেটা হলো গিয়ে আমি তোমাদেরকে আকার ইঙ্গিতে বলছি বড় ইউটিউবার। এবার তোমরা বুঝলে বুঝে নাও, ঠিক আছে? তো বড় ইউটিউবার আমার মনে হয়, কারণ বড় ইউটিউবার প্রথমেই বলেছিল যে ভাই বাচ্চাটাকে ছোট্ট মেয়েটাকে দিয়ে আই, মনে আছে বন্ধুরা? প্রথমেই বলেছিল যখন ওই এই ব্যাপারটা সম্পর্কে পুরোটা জানেই না যে গামলা তার শাশুড়িকে মানে ওর মামনিকে কত বড় এলিগেশন দিয়েছে, কত নোংরা এলিগেশন দিয়েছে যে আমার শাশুড়ি মা তো পরকিয়া করে, আমি তো আমার শাশুড়ি মার মানে সন্দীপের মায়ের কাছ থেকে নাকি পরকিয়া করতে শিখেছি। ভাবো, যেই মহিলা বলে যে আমি আমার শাশুড়ির কাছ থেকে পরকিয়া করতে শিখেছি, তাহলে সেই মহিলা কতটা নোংরা হতে পারে আমরা কোনোদিন বলতে পারবো? যদি কোনোদিন শাশুড়ির সাথে কথা কাটাকাটি হয় তাহলে এটা কি বলতে পারবো যে তুমি তো নোংরামি করেছো, তুমি তো পরকিয়া করেছো, তুমি তো কারোর সাথে থেকেছো, এই কথাগুলো কি বলা যায় একটা মেয়ে হয়ে বা বিশেষ করে একটা বৌমা হয়ে কখনো এই কথাগুলো বলা যায় বন্ধুরা? তাহলে যেই মেয়ে মানে ওই যে বড় ইউটিউবার না জেনে শুনে ওই ছোট্ট মেয়েটাকে তখন সাপোর্ট করেছিল, আর তখনই এক চান্সেই সে বলেছিল যে মেয়ে বাচ্চাটাকে ওকে দিয়ে আয়, তোর কাছে মানুষ হবে না। হ্যাঁ, তো ভাবো ওই পুরো ব্যাপারটা না জেনে যখন নিজের রায়টা দিয়ে দেয়, তাহলে তখন যদি সাপোর্ট করতে পারে, হ্যাঁ আর পরে এখন তো ব্যাপারটাকে আরও সে বসে বসে ক্যামেরার আড়ালে মজা নিচ্ছে বন্ধুরা। আর এইদিকে সমাজসেবক পুরোটা গামলার ব্যাপারে যুক্ত আছে, এটা 100% শিওর আমি বলছি, না হলে এই ভিডিওটা করার গামলার কোনো মানেই হয় না, যেখানে উনি কমিউনিটি পোস্ট করে পরিষ্কার আমাদেরকে বলিয়ে দিয়েছে মানে বলে দিয়েছেন যে আমি এই মেয়েটাটা থেকে সরে যাচ্ছি, আমি আর গামলার সঙ্গ থাকবো না, মানে গামলার নাম নেয়নি কিন্তু সাইড থেকে বলেছেন যে আমি আর সঙ্গ দিতে পারবো না, যেহেতু গামলা সবার কাছ থেকে পরামর্শ নিচ্ছে। তাহলে এখানে তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, গামলা স্পেশালি একটা ভিডিও করে মানে সমাজসেবক দাদার কাছে একটা সরি চাইলো, আর অত রাত্রে, যেটা কোনো ইম্পর্টেন্ট ভিডিও নয়, পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, বুঝতে পারলে? মানে গামলাকে দিয়ে ভিডিওটা বাধ্যতামূলক করানো হয়েছে, আর এই সব কথা গামলাকে বলতে বলা হয়েছে। যেই গামলা ওই দিন ভিডিও করে সন্দীপকে বললো চুল্লুখোর, চুল্লুখোরের বাবা মা, চুল্লুখোরের পরিবার, অথচ সেই গামলা বলছে যে আমরা দুজনে আলাদা থাকতে পারি কিন্তু আমরা দুজনেই আমার সন্তানের জন্য সমান, ঠিক আছে, সন্তানের জন্য আমরা একে অপরের সন্তানের পাশে আছি, হ্যাঁ আমাদের দুজনের ভালোবাসা সন্তানের উপরে থাকবে। হঠাৎ করে মানে কি করে ভদ্রভদ্র কথা, কি করে এত মানে কি বলবো, মানে ভূতের মুখে রাম নাম, তাই না? ভূতের মুখে রাম রাম, হঠাৎ করে কি করে সম্ভব বন্ধুরা? কি করে সম্ভব যে এই গামলা বলছে যে সন্দীপ, হ্যাঁ ওকে আমি পা ধরাবো, তোকে এবার পা ধরতে আমি বাধ্য করব। তাহলে ভাবো সেই গামলা আজকে সেই মূর্তি ছেড়ে একদম এত নম্রতা, এত ভদ্রতা কি করে আসলো এর মধ্যে, কি করে আসলো? কারণ গামলা এই সব কিছু টুকলি করছে বন্ধুরা, পুরোটা গামলাকে দিয়ে করানো হয়েছে, ঠিক আছে? আর গামলা সেই মতো ভিডিওতে এসে তাতে কিছু ভিউজ পেয়ে গেল, কিছু না ভালো ভিউজ পেয়েছে। আর ওই তো দিনের একটা ভিডিও, মানে ওখানে টাইটেল দিল কি এতগুলো জেরক্স করে আনলাম, মানে এমন মানুষকে ঘাপলা মারলো, তার আগে কমিউনিটি পোস্ট করে মানুষের মনে কিউরিয়াসিটি উৎপন্ন করলো যে আমি একটা এমন ভিডিও আনতে চলেছি যেখানে তোমরা জানতে পারবে বিশাল কিছু হতে চলেছে, অথচ ভিডিওর মধ্যে আমরা ঢুকে দেখলাম টাইটাই ফুস, ঠিক আছে, ভিডিওতে কিছু নেই, কিন্তু গামলা এমনভাবে মানুষকে বলেছে যেখানে মানুষ ভিডিওটা ক্লিক করতে, মানে গামলা ভিডিওটা জাস্ট পোস্ট করেছে, বাস
সাথে সাথে সবাই আমরা দৌড়াতে দৌড়াতে ওর ভিডিওতে ঝাঁপিয়ে পড়েছি। বাস ভিউজ ওভাবে হু 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 করে বেড়ে গেল। আর ঠিক রাত্রেবেলা আবার একটা ভিডিও দিল, যেখানে ভিডিওটা দেওয়ার কোনো মানে ছিল না, অথচ ভিডিওটা দিল, হ্যাঁ, সেখানেও ভিউজ হু 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 করে বেড়ে গেল। মানে এই যে কদিন ধরে গামলা ভিডিও দেয়নি, ইনকাম তো করতে হবে না, জায়গাটা কিনতে হবে যে, জায়গাটা কিনতে হবে যে, যার জন্য গামলার মধ্যে এত সব নাটক। আর এই নাটকের বিগ মাস্টার মাইন্ড হচ্ছে বড় ইউটিউবার, আর সাথে সমাজসেবক আলবার্ট আছে বন্ধুরা, সমাজসেবক অবিয়াসলি আছে, তোমরা এটা মিলিয়ে নিও ভবিষ্যতে, কারণ উনি ভালো করে জানেন যে গামলার কাছে বাচ্চাটা আসলে বাচ্চাটা ঠিক পরিচর্যা পাবে না, বাচ্চাটার কী হতে চলেছে আগামীতে আমরা সবাই সেটা ধারণা করতে পেরেছি, যার জন্য উনি চাইছেন না যে আমি এই ব্যাপারে আর সোশ্যালি থাকি, যাতে আমাকে কেউ ব্লেম করতে পারে ভবিষ্যতে, ঠিক আছে। তো যাই হোক, এবার তোমাদেরকে কিছু কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি বন্ধুরা। সত্যি ছেলেকে ভালোবাসলে এতদিন ছেড়ে থাকতে পারতে না, সারাদিন খেতে ঘুমোতে আর ঘুরে বেড়াতে পারতে না, ছেলের শোকে মরে যেত, যাই হোক সেটা আমি বললাম, মানে লিখেছে ওখানে, তো ছেলের শোকে মরে যেত বুঝলে। হ্যাঁ, আমি এই যে লিখেছে, ঠিক আছে, তো একটা মা বিগত 7 থেকে 8 মাস বা বিগত 8 থেকে 9 মাস যেই মা বাচ্চাকে ছেড়ে থেকেছে না, সেই মা কখনো খেয়ে খেয়ে মোটা হতে পারে না বন্ধুরা, সেই মা কখনো গলা চেঁচিয়ে বলতে পারে না যে আমি এই সুখটাই চেয়েছিলাম, এটা সুখ যে আমার কপালে আছে আমি জীবনে ভাবিনি, এটা কি কখনো সম্ভব? শুধুমাত্র কি শারীরিক চাহিদাই আমাদের কাছে একান্ত সুখের কাম্য? শারীরিক চাহিদা পূর্ণ হলেই কি মানুষের জীবনে সমস্ত সুখ পূর্ণ হয়ে যায়? সন্তান সুখ তাহলে কী করে এত অভাগা হতে পারে বন্ধুরা? একটা মা যার সন্তান হয়নি, সে বুঝে সন্তান না হলে কতটা কষ্ট, কতটা ভিতরে বেদনা থাকে সেই মায়ের কষ্ট। হ্যাঁ, অথচ এক মা দেখো, যেই মা সন্তানকে ছেড়ে পরকিয়া করে নিজের শারীরিক চাহিদা পূর্ণ করার জন্য এত উন্মাদ পাগল, যে সেই মা সন্তানকে ছেড়ে দিব্যি সুখে ছিল, অথচ সেই মা যখন দেখতে পাচ্ছে যে আমি আর আমার হাজব্যান্ডকে, যাকে আমি ছেড়ে এসেছি, তাকে আর কোনো মতো দমন করতে পারছি না, তখন তার এই নরম জায়গাটাতে আঘাত করে তাকে যেন আমি দমন করতে পারি, সেটা হলো কি? একমাত্র সন্তান, তাই না? সন্তানের জন্য দরদ উথলে উঠেছে, এই কমেন্টটাতে লাইক পড়েছে 672টা। নাহলে এই মা কখনো খেয়ে খেয়ে মোটা হতে পারে না বন্ধুরা। একজন বলেছে, তুমি যদি সত্যি ছেলেটাকে তোমার কাছে পাও তাহলে জানবো দেশে আইন বলে আর কিছুই নেই, আর আইনও হয়তো পরকিয়াকেই সাপোর্ট করে, তাই তোমার হাতে ছেলেকে তুলে দেবে এত অন্যায় করা সত্ত্বেও। সাব্বাস, এই কমেন্টটা করার জন্য সত্যিকারই ধন্যবাদ, আপনাকে হাততালি দিলাম, কারণ একদম সঠিক কথা, আইনের উপর আমাদের বিশ্বাস উঠে যাবে, মানুষ ভাবতে শিখবে যে সত্যি পরকিয়া করলো তো কী হলো, কারণ টাকাই সব কিছু করাতে পারে, তাই না? গামলা আজকে ইনকাম করছে বলেই তো মুখের এত জোর, মুখের এত রব যে আমি আমার ছেলেকে নিজের কাছে আনবো, নিজের কাছে মানুষ করবো, অথচ দেখো ওর বাপের বাড়িতে কি এদিক থেকে মানে শেয়াল ঢুকছে, ওইদিকে বিড়াল বের হচ্ছে, এদিকে জানালার কোনো জানালা দরজা জানালা নেই, ঠিক আছে, উপরের ঘরে গিয়ে দেখবে পুরো ফাঁকা, হ্যাঁ, জানালাতে এখনও পাল্লাগুলো লাগানো হয়নি, আর নিচের ঘরে দেখবে যে এক ঘরে দাদা বৌদি ঘুমাচ্ছে, এক ঘরে মা বাবা মনে হয় ঘুমাচ্ছে, বাবাও তো মাঝে মাঝে থাকে না, আর এক ঘরে ওই ঠাম্মি আর গামলা। তাহলে বাচ্চাটাকে নিয়ে গামলা কোথায় থাকবে? উপরের ঘরে। উপরের ঘরে জানালার তো পুরো ফাঁকা, ঠিক আছে, জানালা তো পুরো ফাঁকা, তাহলে শেয়াল কোনটা দিয়ে ঢুকবে, বাচ্চাটার কি হবে আদৌ আমি জানি না বন্ধুরা। এই কমেন্টটাতে লাইক পড়েছে 243টা। একজন বলছে, তুমি বহুরূপী, কৃষাণুর শরীরের খারাপের সময় যদি তোমার এই রূপ দেখতাম খুব খুশি হতাম, ছেলে জোরে কাতরাচ্ছে, মা বয়ফ্রেন্ডের সাথে মজ মস্তিতে ডুবে আছে। ছি, এই কমেন্টটাতে লাইক পড়েছে 368টা। সত্যি তো এক মা বাচ্চাকে ছেড়ে এসে কত বিন্দাস আছে সেটা আমরা পদে পদে বুঝতে পারছি, অথচ সেই মা বলছে আমার খুব কষ্ট হচ্ছে, আমি বিগত এতদিন ধরে ছেলেকে কাছে পাওয়ার জন্য শুধুমাত্র আছড়াচ্ছিলাম। রিয়েলি আছড়াচ্ছিলি? তাহলে তোর বহিন প্রকাশটা কি? মানুষের অন্ত প্রকাশ যদি কিছু চলে না, তাহলে বহিং প্রকাশ মানুষের কিছু না কিছু বের হবেই, এটা নিশ্চিত অনিবার্য বন্ধুরা। একজন বলেছে, সতেরোই আগস্টে ছেলে নিয়ে যাওনি কেন? বেগ গুছিয়ে যেতে পারলে, ছেলে নিতে পারলে না, ভ্যালেন্টাইন্স ডে পালন করার দিন মনে ছিল না যে তুমি মা, তোমার দুধের শিশু আছে, 8 মাস পর হঠাৎ মনে পড়ে গেল, তাই না? এই কমেন্টটাতে লাইক পড়েছে 269টা বন্ধুরা। হ্যাঁ, ভাবতে পারছো বন্ধুরা, মানুষের
চিন্তা ভাবনা, ঠিক আছে? এই যে গামলা নোংরামি করে যাচ্ছে, এই যে গামলা সোশ্যাল মিডিয়াতে প্রমাণ করে দিল যে একটা মেয়ে নোংরামি করবে, বোর্ডের সাথে থাকবে, আবার পরকিয়া করবে, মাত্র 28 দিনের সেক্সুয়াল চ্যাটিং করবে, ঠিক আছে? তারপরেও ওকে সমাজ কিন্তু আরামসে সমাজে ঠাঁই দেবে, যেটা গামলা প্রমাণ করে দিল। কিন্তু একটা কথা বললাম বন্ধুরা, যদি কৃষাণুর কিছু হয় আমরা সবাই একজোট হয়ে গামলার বিরুদ্ধে আবার লড়াই করবো বন্ধুরা। জেগে উঠবে সবাই, ঠিক আছে? জেগে উঠবে সবাই। গামলার এই মিষ্টি মিষ্টি কথা কেউ ভুলো না, প্লিজ ভুলো না, এটা পুরোটাই নাটক চলছে। জাস্ট সন্দীপকে মানে বলে না কাটা খায় লবণের চিটা, সন্দীপ যে এখন কষ্টে আছে সেই কষ্টটাকে আরও গামলা দারুণ করে মজা নিচ্ছে বন্ধুরা। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো। চলো টাটা। মাথাটাতে অনেক কিছু ঘুরছে বন্ধুরা, অনেক কিছু ঘুরছে।